ওকে, আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টর গুণন হচ্ছে কাকে বলে, ভেক্টর গুণনের আরো একটা নাম হচ্ছে ক্রস গুণন। ক্রস গুণন, ক্রস গুণন হচ্ছে দুইটা ভেক্টরের মান এবং তো দুইটা ভেক্টরের মান বলতে আমরা এখানে একটা চিত্র আঁকাই, এখানে এ একটি ভেক্টর, বি আরেকটি ভেক্টর, তাহলে এই যে ক্রস যেটা সেটা কিন্তু মনে রাখবা যে এইটা এ এবং বি উভয়ের সাথে লম্ব বরাবর, লম্ব বরাবর থাকবে। এ ক্রস বি মনে রাখবো যে এখানে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো এই দুইটা ভেক্টরের সাথে এ ক্রস বি লম্ব বরাবর, লম্ব বরাবর থাকবে। তো লম্ব বরাবর থাকা মানে এর সাথেও এটা 90 ডিগ্রি কোণ করে থাকবে, বির সাথেও এটা 90 ডিগ্রি কোণ করে থাকবে। তো এখানে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা ডট এন নিরূপণে হ্যাট। তো এটার সংজ্ঞাটা আমরা এই সূত্রটা সংজ্ঞা থেকে এসেছে, দুইটা ভেক্টরের এই এ আর বি দুইটা ভেক্টর, দুইটা ভেক্টরের মান, দুইটা ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী সাইন, সাইন থেটা এবং একটি একক ভেক্টর এর গুণফলই হচ্ছে ক্রস গুণন বা ডট গুণন। তো এই ক্রস গুণনের মান যদি আমরা নিই, উভয় পাশে মডুলাস নিব, এখানে মডুলাস নিলাম, মডুলাস নিলে ডান পাশেও মডুলাস নিব। তো মডুলাস নিলে পরে আমরা জানি যে মডুলাসটা এ বি সাইন থেটার সাথে নিব এবং এই একক ভেক্টর যেটা আছে তার সাথেও মডুলাসটা নিতে হবে। তো এ বি সাইন থেটা এটার সাথে যদি আমরা মডুলাস নিই তাহলে এ বি সাইন থেটা হবে, মডুলাস অফ এ বি সাইন থেটা মানে এ বি সাইন থেটা, কারণ এখানে এ একটা মান, বি একটা মান এবং সাইন থেটা থেকে যেটা আমরা পাবো সেটাও হচ্ছে একটা মান, তাহলে এইভাবে মান পাওয়া যাচ্ছে। সুতরাং এখানে আমরা মডুলাস করলে একটা নির্দিষ্ট মান, ধনাত্মক মান পাবো। আর এখানে একক ভেক্টরের মান হচ্ছে